হ্যালো ফ্রেন্ডস, রঙিন খাবার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমের সময় আপনারা এই রেসিপিটা লাঞ্চ থালিতে রাখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আর এটা বানানো খুবই সোজা এবং টেস্টিও হয় এটা, আর হেলদিও বটে। তো চলুন শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্যে। দেখুন, প্রথমে মুসুর ডাল নিয়ে নিয়েছি এক কাপ, এটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আর এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কাঁচা পেঁপে, সাইজ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নেব। দেখুন ডাল আর পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, এইভাবে করে নিতে হবে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর প্যানটা দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সেটা ছিঁড়ে রেখেছিলাম এতে দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। এবার এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব, খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কুচিয়ে রাখা টমেটো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এক থেকে দুবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এতে আগের থেকে সেদ্ধ করে রাখা পেঁপে আর ডালটা। এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ নর্মাল ওয়াটার। এবার নাড়াচাড়া করে এটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ডালটা বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, এটাকে এইভাবে ঘন করে নিতে হবে। আর অবশ্যই রান্না করার সময় মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন, নয়তো নিচে বসে যাবে। দেখুন ডালটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে ডাল। আর এটা বানানো কত সোজা আপনারা দেখতেই পেলেন। আপনারা অবশ্যই বাড়িতে গ্রীষ্মের এই দুপুরে লাঞ্চ থালিতে পেঁপে দিয়ে ডাল রাখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আর এটা খেতেও যেমন টেস্টি হয়, হেলদিও বটে, আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে ঝটপট পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।